হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন একটি ভিডিও শেয়ার করব। আজকে আমি আপনাদের দেখাব মাছের পেটিতে করলার এক মজার তরকারি। তো চলুন দেখে নিই। তার জন্য চুলায় কড়াই দিলাম, চুলা চালিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়াম করে রাখলাম। এরপর কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দেব। এরপর তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন এখানে পেঁয়াজ কুচি দেব। তারপর এখানে তেজপাতা দিলাম। দারচিনি দেব দুটো এলাচ, একটা কালো ফল দিলাম। তারপর এখানে গুঁড়ো জিরা দিলাম। দেখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এরপর আমি করলাটা দিয়ে দিলাম। এখানে আমি বাটা মশলা দেব। এখানে আদা, জিরা এবং রসুন একসঙ্গে বেটে রাখা আছে, এটা এক চামচ মতো দিয়ে দিলাম। এরপর এখন পরিমাণ মতো সব উপকরণ দিয়ে দেব। সামান্য পরিমাণ গুঁড়া মরিচ দিলাম। তারপর এতে লবণ দিলাম স্বাদ মতো। সামান্য পরিমাণ হলুদ দিলাম। এটা কিছুক্ষণ কষাবো। এখানে আমি কিছু সেদ্ধ আলু দিয়ে দেব। সেদ্ধ আলু দিয়ে কিছুক্ষণ কষাবো। এখন আমি সেদ্ধ আলু দিয়ে অনেকটা কষা ফেলেছি, এটা সেদ্ধ আলু দেওয়ার জন্য কড়াইয়ে লেগে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা সবসময় এভাবে নাড়তে থাকবেন, তাহলে আলুটা লেগে যাবে না কড়াই। আর একটু তেল দিবেন, তাহলে যেটা লেগে গেছে সেটা উঠে যাবে।
এটা যত কষাবেন তত ভালো লাগবে রান্নাটা, আর আলুর যে গন্ধটা থাকবে সেটা চলে যাবে এভাবে কষাতে থাকলে। এটা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি এখানে সামান্য কিছু পানি দিয়ে এটা সেদ্ধ করব। এটাতে এখন ঢাকনা দেব, আর আপনারা চুলার আঁচটা লো করে দেবেন। সো কিছুক্ষণ অপেক্ষা করি। এটা আপনারা ঢাকনা তুলে একটু পর পর নাড়া দেবেন, নইলে কিন্তু কড়াইটা লেগে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করি এটার পানিটা কমে যাওয়া পর্যন্ত। এই করলাটা আমি মাছের পেটি দিয়ে করব, সেক্ষেত্রে আমি মাছের পেটিটা আগে সামান্য লবণ হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। করলার আলু সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। অনেকে করলা তেতোর জন্য খেতে চায় না, এই করলা যদি এভাবে আপনারা রান্না করেন অনেক ভালো লাগবে খেতে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি যা যা মশলা দিলাম এখানে আপনারা সবগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই তরকারিতে অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে আর খেতে অনেক ভালো লাগবে। ঢাকনা তুলে একটু পর পর নাড়া দিতে হবে, নইলে কিন্তু লেগে যাবে। এখন পানিটা অনেক কমে এসেছে, এরপর আমরা এখন এভাবে নাড়তে থাকবো একটু কষাবো। পানিটা কমে যাওয়া পর্যন্ত এটা কষাতে থাকবো এবং এভাবে নাড়তে থাকবো, নইলে কড়াইটা লেগে যাবে। এখন সুন্দর একটা স্মেল এসছে, আপনারা বাসায় ট্রাই করবেন।
এরপর এখানে সামান্য একটু সরিষার তেল অ্যাড করব। তাহলে সরিষার তেলের একটা স্মেল আসবে। আর একটু কষাবো। আপনারা চাইলে সরিষার তেল না দিয়ে সাদা তেলও দিতে পারেন, অনেকে সরিষার তেলের স্মেলটা নিতে পারেন। এখানে আর কিছুক্ষণ কষাবো। দেখুন অনেকটা হয়ে এসছে। তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন দেখবেন এটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন সরিষা তেলের সুন্দর একটা স্মেল আসছে। এরপর এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর এখানে সামান্য পরিমাণ ঝোল দেবো পানি। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বলো কোটা পর্যন্ত। চালটা একটু বাড়াই দিলাম। অল্পটা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছি